ভোরে হালকা শীত, বেলা গড়াতেই ঝরছে ঘাম, রাতে আবার শিরশিরানি, তারপরও বসন্তে অকাল বর্ষণ। ঘরে ঘরে সর্দি জ্বর, হাঁচি, সঙ্গে কাশি। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশুদের ওপর, যেমন প্রিয়ম দত্ত, 3.5 বছর বয়স। বৃষ্টি পড়লে বাড়ি ছুটছে ভিজছে, আর তারপর যা হওয়ার তাই, ছেলেকে নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন মা রাজপ্রিয়া দত্ত। এখন তো ছেলেকে মানে জলের থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখতে হচ্ছে, কারণ আজকাল বাচ্চারা তো জলের দিকে ছোটাছুটি করবে, জল দেখলে বাচ্চারা আরো ছটপট করে। চিকিৎসকরা বলছেন কোনোভাবেই ঠান্ডা লাগানো চলবে না, বৃষ্টিতে ভেজা যাবে না, সর্দি জ্বর হলে প্যারাসিটামল খেতে হবে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফ্রুট জুসের মতো তরল জাতীয় খাবারের পরিমাণও বাড়াতে হবে, আবহাওয়া দেখে পোশাক নির্বাচন করতে হবে, ঘরের তাপমাত্রা কমানো উচিত, প্রয়োজনে হালকা করে এসি চালানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাইরে বেরোলে এখন থেকে সানস্ক্রিন লোশন ব্যবহার করা শুরু করুন, প্রতিদিন অবশ্যই সাবান মেখে স্নান করুন, গায়ে জ্বর থাকলেও স্নান করতে হবে, খুব জ্বর হলে স্নান না করে অন্তত ভিজে গামছা বা তোয়ালে দিয়ে গা মুছতে হবে, শোয়ার আগে অবশ্যই মশারি টাঙাতে হবে। ভাইরাস ঘটিত রোগের জন্য জেনারেলি আমরা অ্যান্টিবায়োটিক দিই না, এক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়, এবং সর্দি টর্দির জন্য অনেক সময় অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হয়। যেহেতু জ্বর আসছে, জল বেশি করে খেতে বলা হয়। এই যে সিজন চেঞ্জ হচ্ছে, এই সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে অ্যাজমার প্রকোপ থেকে নিজেকে বাঁচাবার জন্য যেসব প্রিভেন্টিভ ইনহেলার ডাক্তারবাবু আপনাকে বলে থাকেন, সেই প্রিভেন্টিভ ইনহেলারটা কিন্তু নিয়মিতভাবে নিতে থাকবেন। চিকেন পক্স কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা অনেক পেশেন্ট পাচ্ছি, তার জন্যও কিন্তু কিছু ধরনের প্রতিষেধক জিনিস নিতে হবে। চিকিৎসকরা বলছেন একটু সাবধান থাকলে আবহাওয়ার এই খামখেয়ালিপনা থেকে নিজেকে বাঁচানো যাবে। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।